আর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। কেউ কিন্তু মন খারাপে গর্তে ঢুকে বসে থাকবে না, প্রত্যেকে প্রচুর প্রচুর আনন্দ করবে, সবসময় খুব আনন্দের সঙ্গে কাজ করবে। যেটা পারবে না তার মধ্যে মনের মধ্যে বিষণ্ণতা আনবে না, খুব চেষ্টা করবে তাহলেই পারবে। একবার পারবে না, দুবার চেষ্টা করবে, দুবার পারবে না, তিনবার চেষ্টা করবে, তাহলেই দেখবে ঠিক পারবে। পারবো না বলে মন খারাপ করে বসে থাকবে না, আর কোনো জিনিসকে কঠিন মনে করবে না। প্রথমে একটু চেষ্টা করলে দেখবে জিনিসটা আস্তে আস্তে তোমার কাছে সহজ হয়ে যাবে। এর আগে দিন তোমরা ভগ্নাংশে যোগ বিয়োগ শিখেছ, পূর্ণ সংখ্যা কিভাবে ভাঙতে হয় সেটাও শিখেছ, মিশ্র রাশিকে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিয়ে তারপরে যোগ। আজকে যেটা শেখাবো সেটা সরলেখ। সরলেখ থাকে যোগ বিয়োগ গুণ ভাগ বন্ধনী, এগুলো থাকে। বন্ধনী যখন না থাকে তখন কি করতে হয়, ভাগ গুণ যোগ বিয়োগ থাকলে ভাগের কাজ করতে হয়, যখন দুই যোগ বিয়োগ থাকে তখন কি করতে হয়, যোগ বিয়োগ করে দিতে হয়, এগুলো আমরা জানি। কিন্তু প্রথমেই যদি বিয়োগ থাকে তারপরে যদি যোগ থাকে তাহলে কি করবে, তাহলে প্রথমে যে চিহ্নগুলোর সংখ্যাগুলোর আগে যোগ চিহ্ন আছে সেইগুলো তোমাকে এক জায়গায় নিয়ে আসতে হবে, যোগ করে নিতে হবে, তারপর কেমন দেখো দেখো 45 পাতার পাঁচের হয় অঙ্কটা। প্রথমে দেখো বিয়োগ আছে তারপর যোগ আছে, তাহলে আমি কি করব, আগে কিন্তু বিয়োগের কাজ করব না, কেমন এই যে যোগ আছে আমাকে সাজিয়ে নিতে হবে, সাজিয়ে নিয়ে যোগটা রেখে তারপরে বিয়োগ করব, কেমন। এবার আমাকে কি করতে হবে, এই মিশ্র রাশি ভগ্নাংশটাকে তোমাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে দেবে। তোমাদের বলেছি আমি হরকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে লব যোগ করবে, হরটা হর নিচেই থাকবে আর যোগফলটা উপরে বসবে। এইভাবে প্রত্যেকটার পূর্ণ সংখ্যা ভেঙে নিলাম, তারপরে কি করব, তারপরে হরগুলোর লসাগু করব, লসাগুটা পাশে রাখ টেনে সুন্দর করে পরিষ্কার করে করব। তারপর লসাগু হয়ে গেল, লসাগু করে লসাগুটি মাঝে রাখবো, তারপরে লসাগু দিয়ে প্রত্যেকটা হরকে ভাগ করব, ভাগ করার পর ভাগফল দিয়ে লবকে গুণ করব। এভাবে করে নিলাম, তারপর যোগটা পরপর বসিয়ে নিলাম, তারপর বিয়োগ বসালাম। আমি একসঙ্গে যোগটা করে তারপর বিয়োগটা করে দিতে পারি, আবার কেউ যদি মনে করো যোগটা আমি করে নেব তারপরে বিয়োগ করব সেটাও করতে পারে। আর উত্তর লিখতেও পারে, সরলফল লিখতেও পারে। তোমাদের বলেছি লব যদি বেশি হয়ে যায়, হর যদি কম হয় তাহলে ভাগ করে নেবে, অবশিষ্টটা লব হবে, হর যেটা ছিল হরি, বোঝা গেল। এবার দেখো 6 নম্বরে আছে তোমার 1-এর 5-এ, এই 2-এর 15-র সঙ্গে কত যোগ করলে 1-এর 5 হবে, ধরো তোমাকে 3-এর সঙ্গে কত যোগ করলে 5 হবে যদি বলি, তাহলে 5-এর মধ্যে 3 বাদে যে সংখ্যাটা আছে সেটা তোমাকে বের করতে হবে। তেমনি এখানে তোমার 1-এর 5টা বড়, যোগ করার পর 1-এর 5 পাচ্ছি, তাহলে 1-এর 5 বড়, এর মধ্যে কি আছে 2-এর 15 বাদে আর কি আছে সেটা আমাকে দেখতে হবে। সেই জন্য আমি এটার সমাধান করব কি, 1-এর 5 থেকে 2-এর 15 বিয়োগ করব। তাহলে দেখো 2-এর 15 বিয়োগ করলে যেটা পাবো সেটা যদি আমি 2-এর 15 সঙ্গে যোগ করি তাহলেই আমি 1-এর 5 পাবো, তাহলে 1-এর 5 তোমার বড় সংখ্যা, সেই জন্য 1-এর 5 বিয়োগ 2-এর 15 সাজিয়ে নিলাম। এবার বিয়োগ করার সময় তোমরা তো শিখেছো 5 আর 15-র লসাগু করবে, লসাগু করে ঠিক মাঝে রাখবে, লসাগু দিয়ে হরকে ভাগ, ভাগফল দিলাম দ্বিগুণ, এইভাবে করে দেখতে পেলাম 1-এর 15। এই যে 2-এর 15-র সঙ্গে যদি আমি 1-এর 15 যোগ করি তাহলে আমার কি আছে, দেখো 15 নিচেও আছে, 15 নিচে এইটা নিচেও 15 আছে, এটা নিচেও 15 আছে, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে 2+1 নিচে 15, তাহলে 3-এর 15 কাটাকাটি করলে কি হবে 3-এর 3 3 5 15, তাহলে এই 2-এর 15-র সঙ্গে যদি আমি 1-এর 15 যোগ করি তাহলে যোগফল 1-এর 5 হবে, বোঝা গেল। আজকে এখানে থাক, আগামীকাল তোমাদের নেক্সট গুলো শেখানো হবে, এর পরের সপ্তাহে তোমাদের আমি সরকারি বইয়ের গণিত বইটার কাজ করাবো, কিছু বেছে বেছে যেগুলো তোমাদের প্রয়োজনীয় আমি করে দিতে দেবো, কেমন।